সুদই অর্থনৈতিক কশৃঙ্খলা দুনিয়াতে শান্তি আনে নাই সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্রের মূল কারণ অনুরোধ করবো তিরাশি বছরের বৃদ্ধ বয়সের বেশ দিন দুনিয়া বাসবেন না তবতিল্লা করে এবার চলে আসেন করেন হাজির দিকে সুদ হারাম বিনা সুদে ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জা হাসানা দেন আমাদের উপরেই তার জান্ন নির্ধারিত হয় যে আপনি সুদের উপরেই থাকেন তা আপনাদের সেরকম জানলাম আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আন্তর্জাতিক পূজিবাদের জেনে শিখন্ডি বাংলাদেশে শুদ্ধwidetilde খুদ্রের প্রবক্তা যিনি তাকে যারা নোবেল দিয়েছে তারই তাকে সামনে রেখেছে প্রফেসর ইউনূস তিনিও মুসলমান তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না এই সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন সৌদি অর্থনীতি কশ্চিনকালে দুনিয়াতে শান্তি আনে নাই ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন আইনস্টাইনের যারা আসছে প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই সেই যুগের যত অর্থনীতিবিদ গ্রিক পন্ডিত সবাই বলেছে যে সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্রের মূল কারণ এটা প্রশ্ন ইউনি নিশ্চয়ই উনি নিজেও জানেন তাকে অনুরোধ করব। তিরাশি বছরের বৃদ্ধ বয়সের বেশ দিন দুনিয়া বাসবেন না তিল্লা করে এবার চলে আসেন করেন হাদিসের দিকে সুদ হারাম বাংলার জমিনে সুদ ভিত্তি অর্থনীতি থাকবে না যে এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে আমল উইল খাওয়াতিম শেষ আমলের উপরেই জাহান্ন নির্ধারিত হয় যে আপনি সুদের উপরেই থাকেন তা আপনার জন্য আপনি সুদ বন্ধ করে ডাকবে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের খুশি খুশি আপনার ইতিহাস আমরা জানি কিন্তু বিনা সুদে ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জ হাসানা দেন এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে জাকাত সাদাকা বইটা পড়ুন

আল্লাহ রসুল নিজে পায়ে আর মজ আসে ঘোড়ার উপরে বসে যাও তুমি আর পাবে না আল্লাহ আল্লাহ মজ যেন আল্লাহ ভয় করে মজ শুনতে শুনতে চলে গেলেন উনি এলেন আর অবকার আসলো মাত্র আড়াই বছর এইবারে এক ভাগ রাজস্ব সব মদিনায় রাজধানীতে পাঠিয়ে দিলেন ওমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছি কি আমি করার জন্য তুমি আদায় করবে ওখানে বিতরণ করবে দিয়ে দেবে

লমলম কথা বলো ইসলামের ইতিহাসে ধারে কাছে যার ক্ষমতা পৃথিবীর কারো নাই পরের বছরে উনি 2/3 ভাগই দিয়েছেন আবার লকা খাইছে ওমরের কাছে পরের বছরে সবটাই পাঠিয়ে দিয়েছে ওন কি শুরু করলে আমাদের কোনো হকদারি নাই দেব না দেবো কাকে